সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যারা দ্বিতীয় ঘন্টায় কৃষি শিক্ষা বিষয়ক ক্লাসে আমার সাথে যুক্ত হয়েছো, তোমাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করছি সকলে সুস্থ আছি আমরা এবং বাড়িতে আছি। আগামী যতক্ষণ ক্লাস চলবে ততক্ষণ আমরা স্যারের পারমিশন ছাড়া কোনো ধরনের অ্যাক্টিভিটিস করব না, ঠিক আছে? এরা সবসময় সতর্কবার্তাগুলো আমরা সবসময় দিই, কারণ এই বিষয়গুলো আমরা ইউটিউবে আপলোড করি এবং তোমাদের ইলার্নিংয়ে দেওয়া হয়, তোমাদের গার্ডিয়ানরা দেখে। সব গার্ডিয়ান তো আর একরকম না, ঠিক আছে? ও আমরা চেষ্টা করব পরিবেশটা সুন্দর রাখার জন্য, ঠিক আছে? এটা পড়াশোনার একটা অংশ, ডিসিপ্লিন আপনাদের, কেমন? তো আজকের যেই লেকচারটি আমাদের আছে সেটা তোমরা একটু সহযোগিতা করবো আমাকে। আমরা স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের আজকের পাঠ্যবইয়ের মলাট আমরা দেখতে পাচ্ছি। আমি সরাসরি তোমাদের মূল বইয়ে চলে আসছি। স্লাইড তাড়াহুড়োর কারণে হয়তো আমার ছুটে গেছে, আমি ক্লাস তো নিতে হবে, তাই না? আমাদেরকে তো পড়াতে হবে। সে আলোকে আমি বই চলে আসছি, তোমরা আমাকে একটু সহযোগিতা করবে। আমরা কত অধ্যায়ী ছিলাম, খেয়াল আছে তোমাদের? সঞ্জিদুল, আমরা কোন অধ্যায় ছিলাম বলতে পারবা? আচ্ছা, আমরা বোধহয় চতুর্থ অধ্যায় মনে হয়েছে। মনে হয় বললে তো হবে না, আমাকে স্পেসিফিক বলতে হবে। আমরা চতুর্থ অধ্যায় নয়, সম্ভবত পঞ্চম অধ্যায় ছিলাম। তারপরে দেখি, পঞ্চম অধ্যায় ছিলাম যে আর যা আমার হচ্ছে পঞ্চম অধ্যায় আমরা, ঠিক আছে? এখানে কতটুকু আলোচনা হয়েছে? হ্যাঁ, প্রথম অধ্যায় ছিলাম, গম চাষ পদ্ধতি আমরা আলোচনা করেছি, ঠিক আছে? গম চাষ নিয়ে আমরা অনেক কথা বলেছি, এইটি আমার মনে আছে। মাশরুম নিয়ে আমরা আলোচনা করেছিলাম, ছাদে মাশরুম আলোচনা চাষ করার ব্যাপারে আমি তোমাদেরকে পরামর্শ দিয়েছিলাম, আমার মনে আছে, স্যার, ঠিক আছে না? করেছেন স্যার, এস স্যার। মাশরুম চাষ পদ্ধতি নিয়ে আমরা এখন আজকে কথা বলবো, চতুর্থ পার্ট নিয়ে আমরা কথা বলবো আজকে। অর্থাৎ পঞ্চম অধ্যায়ের চতুর্থ পার্ট, মূল বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 76 পৃষ্ঠা, ঠিক আছে? সকলে প্রস্তুত আছি? আমরা প্রস্তুত আছি। আচ্ছা, প্রিয়াল মুহুরি যুক্ত হয়েছে, সঞ্জিদুল, রায়হান, আরো যারা যুক্ত আছে আমরা সকলে একটু সাপোর্ট দেবো স্যারকে। সেটা কি, কোন বিষয়টা আমরা গতদিন পড়েছি, কতটুকু পড়েছি, অর্থাৎ দ্বিতীয় সময় পরীক্ষা যে সিলেবাস করেছে সেটা আমরা যে কোনোভাবেই শেষ করব, ঠিক আছে? আর যদি পড়া হয়ে যায় তাহলে রিভিশন ক্লাসে নিয়ে আসবো। আচ্ছা, তোমরা মূল বইয়ের 76 পৃষ্ঠা একটু ধরো। পঞ্চম অধ্যায়ের চতুর্থ পাঠ, মাশরুম চাষ পদ্ধতি, কিভাবে মাশরুম চাষ করতে হয়। বাংলাদেশে গ্রীষ্মকালে চাষ করা যায় মিল্কি, ঋষি ও স্র মাশরুম, এবং শীতকালে সীতাকে, বাঠন, সীমাদি ও ইনুকি মাশরুম। তাহলে শীতকালে কি ধরনের মাশরুম তৈরি হয়, গ্রীষ্মকালে কিরকম মাশরুম তৈরি হয়, এখানে এই বিষয়টা উল্লেখ আছে। আমাদেরকে যদি প্রশ্ন করা হয়, আমরা নিজেরা নিজেরা প্রশ্ন করবো নিজেদেরকে, শীতকালে কোন ধরনের মাশরুমগুলো তৈরি হয় এবং গ্রীষ্মকালে কোন ধরনের মাশরুমগুলো তৈরি হয়, আমাদেরকে সেটা নোট করতে হবে, মনে থাকবে? তোমরা এগুলো আনলে আন্ডারলাইন করে রাখো। মিল্কি, ঋষি, স্র মাশরুম কোন সময়, কোন মৌসুমে চাষ করা হয়, গ্রীষ্ম মৌসুমে, কেমন? আর শীত মৌসুমে সীতাকে, বাটন, তারপরে সীমাদি ও ইনুকি মাশরুম, এই তিন ধরনের মাশরুম কখন তৈরি হয়, শীত মৌসুমে। বাংলাদেশে সবচেয়ে বেশি চাষ করা হয় 12 মাসি ওয়েস্টার মাশরুম। একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য, বাংলাদেশে বেশি সবচেয়ে বেশি চাষ করা হয় কোন মাশরুম? তাহলে কি হবে, 12 মাসি ওয়েস্টার মাশরুম, 12 মাসি ওয়েস্টার মাশরুম। গুড, এই সাপোর্ট আমার দরকার, এই যে একটা ভয়েস, এই ভয়েস আমার দরকার। এইটা তুমি আন্ডারলাইন করো, পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে রাখো। আমি কিন্তু ক্লাস শেষে তোমাদেরকে এই প্রশ্নটা করব। বিভিন্ন ধরনের মাশরুম চাষে কিছুটা ভিন্নতা রয়েছে, আমরা এই পার্টে ওয়েস্টার মাশরুম চাষ পদ্ধতি সম্পর্কে জানবো। কারণ কেন,
ওই যে সবচেয়ে বেশি চাষ করা হয় বাংলাদেশে, সেই জন্য এই মাশরুম সম্পর্কে আমরা, চাষ সম্পর্কে আমরা জানবো। এখানে কিছু চিত্র দেখতে পাচ্ছি, তিনটা চিত্র দেওয়া আছে, চিত্র ওয়েস্টার্ন মাশরুম, মিল্কি হোয়াইট মাশরুম, বাটন মাশরুম। তাহলে ওয়েস্টার্ন মাশরুমটা দেখতে একটু ব্যাঙের ছাতার মতো, বড় বড় ছাতা যেগুলো আছে ওগুলোর মতো, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে মাশরুমের বীজ বা যা স্পন তৈরি, আচ্ছা বা হবে এটা জানোই, মাশরুমের বীজ বা স্পন তৈরি কিভাবে করবো সেটা আমরা চিত্রে দেখতে পাচ্ছি। বাণিজ্যিক স্পন কিভাবে তৈরি করতে হয় একটা চিত্র দেখতে পাচ্ছি এবং আলোচনাটা সুন্দর। মাশরুমের বীজ ল্যাবরেটরিতে টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদন করা হয়। প্রশ্ন যদি আসে, প্রশ্ন করা হয় তোমাদেরকে, মাশরুমের বীজ কিভাবে উৎপাদন করা হয়, তাহলে কি হবে, ল্যাবরেটরিতে টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদন করা হয়। চাষি পর্যায়ে মাশরুম চাষের জন্য প্যাকেটজাত বীজ কিনতে পাওয়া যায় যাকে বাণিজ্যিক স্পন বলে। যদি প্রশ্ন করা হয় বাণিজ্যিক স্পন কি, চাষি পর্যায়ে মাশরুম চাষের জন্য প্যাকেটজাত বীজ কিনতে পাওয়া যায়, কেমন যে বীজ কিনতে পাওয়া যায় বলা, এইভাবে বলতে পারো, চাষি পর্যায়ে মাশরুম চাষের জন্য যে প্যাকেটজাত বীজ কিনতে পাওয়া যায় সেটা কি, বাণিজ্যিক স্পন। আবার খড় দিয়ে চাষিরা নিজেরাও স্পন তৈরি করে নিতে পারেন, কেমন, সেক্ষেত্রে চারোদিকে চাষিদেরকে বাজার থেকে মাদার স্পন সংগ্রহ করে স্পন তৈরি করে নিতে হয়, ঠিক আছে। মাশরুম কিভাবে চাষ করবো সেটার একটা প্রথম ধাপ গেল। তাহলে চাষঘর তৈরি, মাশরুম উৎপাদনের জন্য চাষঘর তৈরি করতে হবে। মাশরুম চাষের ঘরটিতে পর্যাপ্ত অক্সিজেন প্রবেশের জন্য জানালা রাখতে হবে, প্রথম শর্ত। মাশরুম তৈরির প্রথম শর্ত হচ্ছে চাষঘর তৈরি। চাষঘর তৈরির মধ্যে তোমাকে কি করতে হবে, পর্যাপ্ত অক্সিজেন চলাচলের জন্য জানালা রাখতে হবে। ঘরটিতে আফসা আলোর ব্যবস্থা রাখতে হবে। আফসা আলো বুঝো তো, ওই যে জানালা দিয়ে তোমার প্যান্ডেলটা দিয়ে যে আলোটা বিকেলের দিকে পড়ে রোশনি, কেমন, ওই আলোটার কথা বলা হচ্ছে, আফসা আলো। ঘরের তাপমাত্রা 20-30 ডিগ্রি সেলসিয়াস রাখার ব্যবস্থা করতে হবে। তাহলে ঘরের তাপমাত্রাটা এর 20-30 এর বেশি এই তাপমাত্রার মধ্যে রাখতে হবে, অর্থাৎ 20-এর কম রাখা যাবে না, 30-এর বেশি রাখা যাবে না, 20-30-এর মধ্যে রাখতে হবে। এটা কিভাবে তাপমাত্রা মাপবো, তাপমাত্রার মাপার কিছু যন্ত্র আছে, ওই তাপমাত্রা মাপার যন্ত্রগুলো দিয়ে আমাকে এই যে মাশরুম ঘরের তাপমাত্রা আমাকে করতে হবে, চাষঘরের তাপমাত্রা তৈরি করতে হবে। মাশরুম আর্দ্র অবস্থা পছন্দ করে, আর্দ্র মানে কি, ভিজা ভিজা, কেমন, স্যাঁত স্যাঁতে যার বলা হয় আমরা। ঘরটিতে 70-80% আপেক্ষিক আর্দ্রতার ব্যবস্থা করতে হবে। আপেক্ষিক আর্দ্রতা বলতে যেটা বোঝাচ্ছে, তোমাকে আর্দ্রতা না থাকলে আর্দ্রতার ব্যবস্থা করতে হবে, এবং আর্দ্রতাটা কত থেকে কত মধ্যে রাখতে হবে, 100% আর্দ্রতা হইতে পারবে না, অর্থাৎ 70-80 এর বেশি এরকম আর্দ্রতা তোমার কি হইতে পারবে না, আর্দ্রতা হতে পারবে না, 70-80এর মধ্যেই আর্দ্রতাটা তৈরি করতে হবে। মাশরুম চাষঘরে অসংখ্য অণুজীবের চাষ, শ্বাস প্রশ্বাসের ফলে প্রচুর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কার্বন ডাইঅক্সাইড আমরা কি নির্গমন করি, আমরা নাক মুখ দিয়ে কোন ধরনের তোমার অক্সিজেন কি করি, কার্বন ডাইঅক্সাইড কোন ইয়া করি, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেই এবং অক্সিজেন গ্রহণ করি, তাই তো। আর মাশরুম ঘরের ক্ষেত্রে অসংখ্য অণুজীবের শ্বাস প্রশ্বাসের ফলে প্রচুর কার্বন ডাইঅক্সাইড কি হয়, উৎপন্ন হয়। কার্বন ডাইঅক্সাইড ভারী বলে নিচের দিকে জমা হয়, এই জন্য বেড়ার নিচে খোলা রাখতে হয়, বেড়ার নিচে খোলা রাখতে হবে। তাহলে মাশরুম চাষঘর কিভাবে বানাবো আমরা, তার একটা নমুনা এখানে পেয়েছি, নির্দেশনা পেয়েছি, কেমন, কি কি লাগবে, অক্সিজেন প্রবেশের জন্য জানালা তৈরি করতে হবে, পাশাপাশি ঘরে আফসা আলো প্রবেশের ব্যবস্থা করতে হবে, ঘরের তাপমাত্রা 20-30 এর মধ্যে রাখতে হবে, এবং মাশরুম যেহেতু আর্দ্র অবস্থা পছন্দ করে, আর্দ্র অবস্থার পরিমাণ রাখতে হবে কত, 70-80এর মধ্যে, কেমন, এবং কার্বন ডাইঅক্সাইডের যেহেতু এখানে পরিমাণ বেশি হয়, সেহেতু কার্বন ডাইঅক্সাইড কি করার জন্য, ব্যালেন্স করার জন্য আমাদের কি করতে হবে, বেড়ার নিচে খোলা রাখতে হবে। এবার আসো স্পন সংগ্রহ। স্পন মানে জিনিসটা হচ্ছে কি, মাশরুমের অঙ্কুর বলা যায়। চাষঘর তৈরির পর বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পলি প্যাকেটের তৈরি স্পন সংগ্রহ করতে হবে। বিশ্বস্ত বলা হচ্ছে কেন, অনেকেই ঠকবাজ ব্যবসায়ী আছে, মানুষকে ঠকায়, কেমন,
যেগুলো আগাছা ওগুলো মানুষ বিক্রি করে প্যাকেট করে, তাহলে এদের থেকে সাবধান থাকতে হবে আমাদেরকে। চাষঘর তৈরির পর বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পলি প্যাকেটে, পলি মানে কি তোমার প্লাস্টিকের প্যাকেট আর কি, তৈরি স্পন সংগ্রহ করতে হবে। ভালো স্পনের বৈশিষ্ট্য হলো প্যাকেটটি সুষমভাবে মাইসিলিয়াম হ্যাঁ দ্বারা পূর্ণ সাদা হবে, সাদা হবে। তাহলে তোমরা যদি মাশরুম চাষ করতে চাও, তোমাদের যদি মাশরুম চাষ করার ইচ্ছা হয়, কেমন ইন্টারেস্ট থাকে, তাহলে তোমরা ভালো মাশরুম কিভাবে পাবে, মাশরুমের যে বীজ হয় আর কি সেটা হচ্ছে স্পন, স্পন কিভাবে পাবে, স্পনের প্যাকেটটি কিভাবে সুষমভাবে মাইসিলিয়াম দ্বারা পূর্ণ সাদা হবে। স্পন সংগ্রহের পর তাড়াতাড়ি প্যাকেট কাটার ব্যবস্থা করতে হবে। কাটতে দেরি হলে বস্তা থেকে প্যাকেট বের করে আলাদা আলাদা জায়গায় ঘরের ঠান্ডা স্থানে রাখতে হবে, বুঝা গেছে? আচ্ছা, স্পন সংগ্রহ করলাম, এবার আসো ঘর তৈরি করলাম এবং স্পন সংগ্রহ করলাম, প্যাকেট করতাম, প্যাকেটটা কিভাবে কাটবো সেটার নমুনা ব্যাখ্যা এখানে দেওয়া আছে। চাষ ঘরে বসানোর আগে স্পন প্যাকেট সঠিক নিয়মে কেটে বেছে পানিতে চুবে নেওয়া প্রয়োজন, ঠিক আছে? স্পন প্যাকেটের কোনাযুক্ত দুই কাত বরাবর প্রতি কাতে 2 ইঞ্চি লম্বা এবং 1 ইঞ্চি ব্যাস করে কাটতে হবে। যদিও তোমাদেরকে এখানে একটা ডেমো দেখাইতে পারলে ভালো লাগতো, ভালো হতো আরো। যাই হোক, উভয় পাশের এক এক কাটা জায়গার সাদা অংশ ব্লেড দিয়ে ছেঁচে ফেলতে হবে। আচ্ছা, এবার প্যাকেটটি 5 থেকে 15 মিনিট পানিতে উপুর করে ডুবিয়ে চুবিয়ে নিতে হবে। চুবানোর পর পানি ভালোভাবে ঝরিয়ে সরাসরি চাষ ঘরের মেঝেতে অথবা তাকে সারি সারি করে সাজিয়ে চাষ করতে হবে। তাহলে মাশরুমের চাষ পদ্ধতির ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ তোমাকে করতে হবে। প্যাকেট তথা স্পন তোমাকে বাছাই করতে হবে, প্রথমে চাষঘর তৈরি করতে হবে, চাষঘর তৈরির পরে স্পন বাছাই করতে হবে। ভালো স্পন কিভাবে পাওয়া সেটা এখানে ব্যাখ্যা দেওয়া আছে, পাশাপাশি স্পন সংগ্রহের পরের কাজ কি, প্যাকেট করতন প্যাকেট কিভাবে কাটবে এবং কিভাবে তুমি উপযুক্ত করে গড়ে তুলবে স্পন গুলাকে সেটা এখানে ব্যাখ্যা দেওয়া আছে, আমরা ব্যাখ্যাটা জানলাম। পরিচর্যা কেমন, পরিচর্যাটা কেমন কিভাবে করব, চাষঘরের মেঝে বা তাকে থাকে 2 ইঞ্চি পর পর স্পন সাজা দেওয়া হবে। তুমি যদি একটা চাষঘর তৈরি করছো একটা রুম, ওই রুমের মধ্যে থাক তৈরি করো অথবা মেঝে, কেমন 2 ইঞ্চি পর পর স্পন সাজাতে হবে, 2 ইঞ্চি পর পর কি স্পন গুলা বসিয়ে দিতে হবে। স্পন প্যাকেটের চারপাশের আর্দ্রতা 70 থেকে 80 ভাগ রাখার জন্য প্রয়োজন অনুযায়ী গরমে 4-5 বার, শীতে বা বর্ষায় 2-3 বার পানি স্প্রে করতে হবে। তাহলে তোমাকে অবশ্যই এই রুলস, এই নিয়ম নীতি ফলো করে করতে হবে, মাশরুমের পরিচর্যা করতে হবে। স্প্রেয়ার নজল, স্প্রেয়ারের নজল প্যাকেটের 1 ফুট উপরে রেখে স্প্রে করতে হবে। আচ্ছা, স্প্রেয়ার মানে যেটা চাষে দেয় তোমার জমিতে, তোমার কীটনাশক দেয় ওরকম একটা মেশিন আছে, মেশিনটা দিয়ে করতে হবে 1 ফুট উপরে রেখে। হ্যাঁ, 1 ফুটের যেটা হয় 1 হাত হয়, 1 ফুট 1 হাত হবে, কেমন 1 ফুট যেটা হয় আর কি, ওই ডিস্টেন্সটা মেনটেন করে তোমাকে করতে হবে, স্প্রে করতে হবে। আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য স্পন প্যাকেটের উপর কখনো খবরের কাগজ বিছিয়ে ভিজিয়ে, কখনো বস্তা ভিজিয়ে একটু উঁচু করে রাখতে হবে। পরিচর্যার এখানে সুন্দর একটা বিবরণ দেয়া আছে। এবার অন্যান্য পরিচর্যা কি দেখি, পরিচর্যা ঠিক মতো হলে 2-3 দিনের মধ্যে মাশরুমের অঙ্কুর পিয়ন পিনের মতো বের হবে। তাহলে স্পন গুলা থেকে শীষ বের হবে, শীষ অর্থাৎ একটা তোমার কি দেখবা মাশরুম গুলো যে হচ্ছে সেটা দেখতে পাবে 2-3 দিনের মধ্যে। প্রতি পার্শ্বে 8 থেকে 12টি বড় অঙ্কুর রেখে ছোটগুলো কেটে ফেলতে হবে। বড়গুলো রেখে বড় কটে রাখবা, 8 থেকে 12টি রেখে বাকিগুলো কেটে ফেলতে হবে। এটা হচ্ছে পরিচর্যা। 5 থেকে 7 দিনের মধ্যে মাশরুম তোলার উপযোগী হবে। মাশরুম 2-3 দিনের মধ্যে দেখা যাবে, 5 থেকে 7 দিনের মধ্যে কি হবে মাশরুম তোলার উপযোগী হবে। প্রথমবার মাশরুম তোলার পর 1 দিন বিশ্রাম অবস্থায় রাখতে হবে। পরের দিন আগের কাটা অংশে পুনরায় ব্লেড দিয়ে ছেঁচে ফেলে পানি স্প্রে করতে হবে। একটি প্যাকেট থেকে 8 থেকে 10 বার মাশরুম সংগ্রহ করা যায়।
এতে একটি প্যাকেট থেকে 200 থেকে 250 গ্রাম মাশরুম পাওয়া যাবে। তাহলে প্রতি প্যাকেটে যা স্পন পাবে ওই স্পনগুলো তুমি ভালোভাবে পরিচর্যা করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যদি তুমি রাখো তাহলে কি হবে, ওখান থেকে প্রতি প্যাকেট থেকে কি হবে 200 থেকে 250 গ্রাম মাশরুম পাবে। মাশরুম সংগ্রহ সংরক্ষণ, মাশরুম যথেষ্ট বড় হয়েছে কিন্তু শিরাগুলো ঢিলা হয়নি, শিরাগুলো ঢিলা হয়নি, এমন অবস্থায় হাত দিয়ে আলতো করে টেনে তুলতে হবে। পরে গোড়া কেটে বাছাই করে পলি ব্যাগে ভরে মুখ বন্ধ করে বাজারজাত করতে হবে। ঠিক আছে, এগুলো ঠান্ডা জায়গায় 2-3 দিন রেখে খাওয়া যায়, ফ্রিজে রাখলে 7-8 দিন ভালো থাকে। তাহলে বাইরে রাখলে 2-3 দিন রাখা যাবে, ফ্রিজে রাখলে 7 থেকে 8 দিনও রাখা যাবে। সংগ্রহ সংরক্ষণের এখানে বর্ণনা দেওয়া আছে। ওয়েস্টার্ন মাশরুম চাষ পদ্ধতি সম্পর্কে তুমি যা জানো লিখো। এখন ওয়েস্টার্ন মাশরুম আমরা শিখছি কি কি, আমরা একটু যদি পিছনে যাই ওয়েস্টার্ন মাশরুম দেখতে কেমন হবে সেটা এখানে নেই পেয়েছি। একটু বড় সড়ো হবে, মানে ছড়ানো ছড়ানো কেমন, এবং ওয়েস্টার্ন মাশরুম চাষের বিস্তারিত পদ্ধতির কথা এখানে উল্লেখ আছে। প্রথমে চাষঘর তৈরি করবো, এরপরে স্পন সংগ্রহ করবো, এরপরে প্যাকেট কর্তন, পরিচর্যা, অন্যান্য পরিচর্যা কেমন, এরপরে মাশরুম সংগ্রহ সংরক্ষণ, এই যে পদ্ধতিগুলো স্টেপ বাই স্টেপ বলা আছে এই পদ্ধতি অনুসরণ করে তুমি কি করতে পারবে, ওয়েস্টার্ন মাশরুম চাষ করতে পারবে। এবার আমরা পঞ্চম পার্ট নিয়ে কথা বলি। পঞ্চম পার্ট হচ্ছে উদ্যান ফসল সংগ্রহ ও বাছাই। উদ্যান মানে কি, উঠান কেমন, ফল শাকসবজি ও ফুল দ্রুত পচনশীল, দ্রুত পচনশীল কিছু উপাদানের নাম বলো, তখন কি বলবে, ফল শাকসবজি ফুল এগুলো কি দ্রুত পচনশীল। একটা ফল তুমি 2 দিনের বেশি রাখতে পারবে না, কেমন, একটা নির্দিষ্ট মেয়াদ আছে, ওই মেয়াদের পর রাখতে পারবে না। ফুল একই অবস্থা, শাকসবজি একই অবস্থা কেমন। তারপর বলা হচ্ছে এসব পণ্য দেশীয় প্রচলিত পদ্ধতির সংরক্ষণ সংগ্রহ বাছাই ও বাজারজাত করায় ক্ষেত্র বিশেষে শতকরা 50% পর্যন্ত নষ্ট হয়ে যায়, এক জায়গা থেকে অন্য জায়গা, অন্য জায়গায় নিয়ে যাওয়া, যেটা বলা হচ্ছে বাজারজাতকরণ। আর্থিক ও পুষ্টির বিবেচনায় এর ক্ষতি অপরিসীম কেমন, কিন্তু তোলা থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত একটু সমন্বিত ব্যবস্থা গ্রহণ করলে পণ্যের বাহ্যিক কর্তাদার চেহারা নিজ নিজ স্বাদ গন্ধ রং ও গুণগত মান পুরোপুরি বজায় থাকে, ফলে পণ্য নষ্ট কম হয় এবং ভালোভাবে বাজার মূল্য পাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ সচরাচর যা হয় তার চেয়ে যদি একটু তুমি কৌশলী হও তাহলে অবশ্যই কি হবে, 50% নষ্ট না হয়ে 10-20% নষ্ট হবে, বাকি তুমি 80-90% কি করতে পারবে, বাজারজাত করতে পারবে এবং তার চেহারা ঠিক থাকবে, কেমন, পণ্যের বাহ্যিক তরতর চেহারা ঠিক থাকবে, নিজের স্বাদ গুণ রং গন্ধ এগুলো সব বজায় থাকবে। বিভিন্ন উদ্যান ফসলের ফল পাতা কুড়ি অঙ্কুর মূল কাণ্ড কলি ও ফুল ইত্যাদি অংশ আমরা ব্যবহারের জন্য সংগ্রহ করি। ফসল সংগ্রহের জন্য আমাদের বাণিজ্যিক পরিপক্কতাকে বিবেচনা করতে হয়। বাণিজ্যিক পরিপক্কতা বলতে ফসলের ব্যবহার্য অংশের এমন অবস্থানকে বোঝায় যখন মানুষ তা খাওয়ার জন্য ব্যবহার করতে পারে। পরিপক্ক মানে কি, কাঁচা, তারপরে মনে করো ওই যে পর্যাপ্ত বড় হয়নি কেমন, অথবা পেকে গেছে এমন হবে না কেমন। যেমন শসা, লাউ, কুমড়া, বেগুন, শিম, বরবটি, ঢেঁড়স, পাতা জাতীয় সবজি ইত্যাদি আমরা বাড়ন্ত অবস্থার বিভিন্ন পর্যায়ে সংগ্রহ বাজারজাত করি। লাউ, শসা এগুলো কিন্তু আমরা যখন কাঁচা থাকে তখন নিয়ে নিই না কেমন। কুমড়া, বেগুন, বেগুনকে আমরা একদম নিই নাকি, বিচি হয়ে গেছে ওই বেগুনগুলো আমরা খাওয়ার ক্ষেত্রে ব্যবহার খুব কম করতে চেষ্টা করি। শিম মানে একদম বিচি হয় নাই এরকম ভাবেও আমরা ব্যবহার করি। বরবটি, পেকে যাওয়া বরবটি আমরা খাই না কেমন। ঢেঁড়স, এই বুড়ো হয়ে যাওয়া ঢেঁড়স আমরা খাই না কেমন। পাতা, এগুলো কি হবে, সংগ্রহ এবং বাজারজাত করি বিভিন্ন পর্যায়ে, অর্থাৎ কেউ কাঁচা খায়, কেউ পাকা পাকনা খায়, কেউ রেখে দেয়। এক ধরনের ফল গাছ থেকে তোলার পর ফলের মধ্যে শর্করা থেকে চিনিতে রূপান্তর বন্ধ হয়ে যায়, যেমন জাম্বুরা, লেবু, আঙ্গুর, লিচু ইত্যাদি। এক ধরনের ফল
গাছ থেকে তোলার ফল ফলের মধ্যে শর্করা থেকে চিনিতে রূপান্তরিত রূপান্তর বন্ধ হয়ে যায়। অর্থাৎ এই যে ফলগুলো কথা বলা হয়েছে, জাম্বুরা, লেবু, আঙ্গুর, লিচু ইত্যাদি, এগুলো গাছে থাকলে একরকম আর গাছ থেকে নিলে আর একরকম, এবং শর্করা চিনিতে রূপান্তর হয়। এখানে কারা কারা আছে, বাকিরা তো কোথায় আবার খাওয়া হয়ে গেছে, যাই হোক যারা আছো তারাই থাকো। কৃষি শিক্ষা বিষয়ে ক্লাসটা এমনই, অনেকে থাকবে অনেকে থাকবে না, যাই হোক যারা আছি তারা যেন থাকি। আবার আম, কাঁঠাল, পেঁপে, কলা, বেল ইত্যাদি ফল গাছ থেকে তোলার পরও শর্করা থেকে চিনিতে রূপান্তর হতে সুগন্ধ ছড়ায় এবং রং ধারণ করে। অর্থাৎ কাঁচা বেল একটা নিলে তুমি বেলাটা পাকলে বেলের আকার ধারণ করবে, সেটা গাছে থাকলেও ধারণ করতো, এখানে থাকলেও ধারণ করবে। ছিলে পেঁপে, একটা কাঁচা পেঁপে নিয়েছো তুমি, রেখে দিয়েছো কয়েকদিন, সেটা যখন পাকবে তখন ওই কালার আবার চলে আসবে। এমন গাছে পাকলে যেমন কালার আসতো, রেখে দেওয়ার ক্ষেত্রে তোমার সেই কালারটা আসবে। বেল কলার ক্ষেত্রে বলেছি, কাঁচা কলা নিলে সেই কলাটা যখন পাকবে তখন সেটা কি হবে, ওই কলার এই কলার কালারটা চলে আসবে। এইসব ফল পাকার আগে গাছ থেকে পাড়া হয়। আচ্ছা, তাহলে পাকার আগে কোন কোন ফলগুলো গাছ থেকে পাড়া হয়? আম, অনেক সময় গাছে গাছ পাক না আম আমরা দেখি, কাঁঠাল, পেঁপে, কলা, বেল ইত্যাদি, কেমন। আচ্ছা, ভালো বাজার মূল্য পাওয়ার জন্য উদ্যান ফসল যথাযথভাবে সংগ্রহ, পরিষ্কার পরিচ্ছন্ন, ছাঁটাই, বাসায়, প্যাকিং ও পরিবহন করা প্রয়োজন। সঠিকভাবে এই কাজ না করলে পণ্য থেকে বাষ্পীভবন, প্রচ্ছেদন ও শোষণের, কেমন, প্রচ্ছেদন ও শোষণের মাধ্যমে পানি বের হয়ে উস্কে দিতে পারে। আচ্ছা, তাপমাত্রা বাড়ার ফলে শোষণ বেড়ে গিয়ে কোষকলা নষ্ট হয়ে যেতে পারে এবং রোগ জীবাণুর আক্রমণে পণ্য পচে যেতে পারে। এসব ক্ষতি থেকে পণ্যকে রক্ষার জন্য আমাদের নিচের বিষয়গুলো অনুসরণ করতে হবে। এক নম্বর, ফসল তোলার সময় ফসল তোলার জন্য আমাদের বাণিজ্যিক পরিপক্কতাকে বিবেচনা করে সঠিক সময় ফসল তুলতে হবে। অর্থাৎ কাঁচা এই যখন যে ফসলটা দরকার, যেমন শাক, শাকটা আমরা বুড়ো হয়ে গেলে তুলি না, কাঁচা থাকা অবস্থায় তুলি, কেমন, এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনা করতে হবে। এগুলো বলা হচ্ছে বাণিজ্যিক পরিপক্কতা, যেটাকে বলা হচ্ছে, কেমন। ফসল তোলার পদ্ধতি, ফসল তোলার সময় কি বিবেচনা আমাদের করতে হবে। এরপরে ফসল তোলার পদ্ধতি, উদ্যান ফসল সাধারণত দুইভাবে তোলা হয়, এক হাত দিয়ে, দুই যন্ত্রের সাহায্যে। ফসল সংগ্রহের সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কি করতে হবে, সাবধানে তুলতে হবে এবং যেন গাছের বা তোলা ফসলের কোনোটার ক্ষতি না হয়। গাছের ক্ষতি হইতে পারবে না, যেটা তুলতেছো সেটারও ক্ষতি হইতে পারবে না। তোলার সময় হাতের নখ, ছুরি, যন্ত্রের আঘাতে ফসলের গায়ে ক্ষত সৃষ্টি করা, গাছ মোচড়ানো, মাটিতে ফেলে দেওয়া, গায়ে পায়ে মাটি লাগানো, কেমন, শরীরের তাপ লাগানো ইত্যাদি বিষয় সম্পর্কে সচেতন বা সতর্ক থাকতে হবে। আচ্ছা, ফসল রাখার পাত্র, যেমন আমরা দেখতে পাচ্ছি ক্যারেট, এই যে প্লাস্টিকের ঝুড়ি, আমরা যখন আপেল, কমলা, আম এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই, টুকরি করে নিয়ে যাই, এরকম ঝুড়ি করে নিয়ে যাই, ফসল রাখার পাত্র, ক্ষেত থেকে ফসল তুলে পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে রাখতে হবে। পাত্র এমন হতে হবে যেন পণ্যের কোনো ক্ষতি না হয়, যেমন খড় দিতে পারা যায়, তারপরে তোমার কাগজ দেওয়া যায়, কেমন, যেমন আমরা দেখতে পাই এক জায়গা থেকে যখন অন্য জায়গায় আম নেওয়া হয় বা এরকম আমার মৌসুম যেহেতু আছে আমরা সেই ক্ষেত্রে বলছি, তখন এরকম চক্রির মধ্যে কি দেওয়া হয়, চারদিকে কাগজ দেওয়া হয় অথবা খড় দেওয়া হয়। আমরা ফসল রাখার জন্য পাটের বস্তা, প্লাস্টিকের ঝুড়ি বা বাঁশ, বেতের ঝুড়ি ইত্যাদি ব্যবহার করে থাকি মাঠ থেকে পরিবহন। তাহলে ক্ষেত থেকে তো পরিবহন কিভাবে আমরা পাত্র নির্বাচন করবো সেটা জেনেছি, এখন মাঠ থেকে কিভাবে পরিবহন করব। মাঠ থেকে বাছাই করা স্থানে পণ্য নেওয়ার সময় সতর্ক থাকতে হবে। অর্থাৎ কোনো জায়গায় মরিচ চাষ করছে, ওই মরিচগুলো ক্ষেত থেকে ওঠানোর সময় এমনি উঠাই ফেলবে, এরপরে বাঁচতে হবে, এগুলা মাঠ থেকে পরিবহন, মাঠ থেকে বাছাই করার স্থানে নেওয়ার সময় সতর্ক থাকতে হবে, ঠিক আছে। পণ্যবর্তী পাত্র আশ্রয়ে ফেলা যাবে না, গাদাগাদি করে বোঝাই করা যাবে না, দীর্ঘ দিতে গাড়ি চালাতে হবে যাতে ছাঁকনে কম লাগে, এগুলো সময় থেকে মেনটেন করতে হবে। তাপমাত্রা, ক্ষেত থেকে তোলার পর পণ্যকে সূর্যের তাপ থেকে রক্ষা করতে হবে, যেমন বাঁশের ঝুড়ি দেখতে পাচ্ছি আমরা, তাপের পণ্য উত্তাপ বেড়ে যায় ফলে গুণাগুণ নষ্ট হয়ে যায়, পণ্য সকালে বা বিকালে তুলতে হবে, তোলার পর যত দ্রুত সম্ভব মাঠ থেকে সরিয়ে নিতে হবে, এগুলো পদ্ধতি বলা হচ্ছে। পণ্য বাছাই, হ্যাঁ, পণ্য
বাছাই কিভাবে করব, পণ্য মাঠ থেকে আনার পর প্রথমে অপ্রয়োজনীয় বা অগ্রহণযোগ্য পণ্য বেছে আলাদা করতে হবে, ঠিক আছে? পণ্য বাছাইয়ের যে প্রক্রিয়ার কথা কেন বলা হচ্ছে সেটা আমরা একটু খেয়াল করি। পরে পণ্যের আকার আকৃতি অনুযায়ী কয়েকটা ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ যেটা কোনো ধরনের দাগ লাগেনি সেটা একদমে বিক্রি করব, যেটা একটু নষ্ট হয়ে গেছে সেটা একদমে বিক্রি করব, এরকম করে আলাদা আলাদা ভাগ করতে হবে, ঠিক আছে? সব তো আর একরকম থাকবে না এবং সবগুলোর একই রকম বাজার মূল্য পাওয়া যাবে না। অতঃপর বাজারজাত করার জন্য পণ্য প্যাকিং করতে হবে। আমরা যেমন দেখি দেখি চাষিদেরকে, আমি খুব কাছ থেকে দেখছি চাষিরা কি করে, পণ্য মনে করো একটা বেগুন চাষি, ওই বেগুন বা খেত থেকে উঠে আনবে, ওখান থেকে উঠানোর সময় যে কোনোভাবে উঠে আনবে, কেমন উঠে আনার পরে ওগুলো বাঁচবে, পরিচর্যা করবে, মানে তোমার বেছে বেছে ভালো বেগুনগুলো আলাদা করবে, আলাদা করার পরে কোনগুলো বাজারে নিয়ে যাবে, কোনগুলো গরুকে খাওয়াবে, কোনগুলো বাড়িতে খাবে, এরকম একটা আলাদা আলাদা উনি কি করে ভাগ করে। বাজারে যেগুলো নিবে এগুলো আবার কি করে মিটার দিয়ে অথবা পাল্লা দিয়ে তোমার কি করে ওজন করে, ওজন করে করে একটা কেজিতে অথবা উনি যদি খুচরা বিক্রি করে তাহলে কেজিতে বিক্রির জন্য পরিবেশ তৈরি করে, আর যদি কেজিতে বিক্রি না করে তখন কি করবে টুকরি করে অথবা বস্তা করে কি করবে ওজন করে উনি রেখে দিবে, কেমন? অতপর আচ্ছা বাজার করার জন্য প্যাকিং করলো, আমরা বস্তা, পলিথিনের শীট, প্লাস্টিকের ঝুড়ি, বাঁশ বা বেতের ঝুড়ি অথবা কাগজের বা কাঠের বাক্সে প্যাকিং করে থাকি। প্যাকিং এর যে আমরা প্রক্রিয়াগুলো জানি অবশ্যই এগুলো এখানে বলা হচ্ছে। প্যাক করা পণ্য গন্তব্যস্থানে পাঠানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত অবশ্যই ঠান্ডা স্থানে রাখতে হবে, ঠিক আছে? এই যে বাছাই করা পণ্য যেগুলো আমরা বস্তা, পলিথিনের শীট, প্লাস্টিকের ঝুড়ি, বাঁশ বা বেতের ঝুড়ি অথবা কাগজের বা কাঠের বাক্সের প্যাকিং করছি, ওগুলো কি করতে হবে পণ্য গন্তব্যস্থানে পৌঁছানো রাখ পর্যন্ত ঠান্ডা স্থানে রাখতে হবে। অর্থাৎ আমরা আমি যতটুকু আমার এলাকায় দেখেছি খেত থেকে যখন ফসল উঠানো হয় ওই ফসলগুলো ব্যাপারীকে দেওয়ার আগ পর্যন্ত যথেষ্ট যত্ন করা হয়, গাড়িতে আনার সময় খুব আস্তে ধীরে গাড়ি চালানো হয় এবং প্যাকেট যাতে ছিঁড়ে না যায় এবং পণ্য যাতে নষ্ট না হয় ওই চিন্তা করে আনে, কেমন? এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর সময় আছে আর 5 মিনিট, আমরা আর বাড়াবো না। তোমরা খেয়াল করো হোমওয়ার্ক বাড়ির কাজ যদি তোমাদেরকে দেই বাড়ির কাজ হবে পঞ্চম অধ্যায়ের ষষ্ঠ পাঠ নিয়ে আমরা আগামী দিন কথা বলবো, মাঠ ফসল সংগ্রহ ও বাছাই, ঠিক আছে? এই পাঠ থেকে তোমরা কি করবে পাঠটা পড়বে এবং কুইজ প্রশ্ন যদি মন চায় 5টি অথবা 10টি কুইজ প্রশ্ন এখানে তোমরা লিখে আমাদের হোমওয়ার্ক মডিউলে কি করবে আপলোড করবে, ঠিক আছে? আজ আর বাড়াচ্ছি না আলোচনা, আলোচনা যতটুকু হয়েছে তোমরা সকলে কি বুঝতে পেরেছ কিনা? সঞ্জিদুল আচ্ছা, এই কৃষিশিক্ষা বিষয়টা হচ্ছে মৌখিক আলোচনা যেগুলো আমরা প্রতিদিনই দেখি, প্রতিদিনই খাচ্ছি, প্রতিদিনই ব্যবহার করছি, এরকম একটা বিষয়, কেমন? এটা দৈনন্দিন আমাদের লাইফে আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে এরকম একটা বিষয়, ঠিক আছে? আমরা জানবো নতুন নতুন বিভিন্ন আরো কৃষি বিষয়ক আলোচনা আমরা জানবো। আগামী দিনে ক্লাসে যুক্ত থাকার আহ্বান রেখে আজকে যারা যুক্ত হয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ক্লাস শেষ করব। তোমাদের কার কোনো প্রশ্ন আছে কিনা? নমস্কার, প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থেকে থাকে তোমরা সকলে সুস্থ থাকবে। দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার নির্ধারিত সিলেবাস অনুযায়ী পড়াশোনা করতে থাকো, পরীক্ষার তোমাদের নোটিশ দিয়ে জানানো হবে কখন পরীক্ষা হবে, ঠিক আছে? সকলে ভালো থাকবে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।